السلام علیکم زہیر بھائی হালকা করলাম ভাই, তুমি আমার সঙ্গে কি করলে যে হালকা হইতেছো ভাই? আমার সাথে লোকজন যদি করে তাহলে তো আমি করলাম, তাই না ভাই? কি হয়েছে ভাই? অনেকদিনের কিছু কথা আপনারা খুলে কই বেড়ছে ভাই। যেমন ধরেন ভাই, যে পাপ্পু ভাইরে ভাই খুন করলো কেরা, কিসলু? হ্যাঁ জানি। আপনার জেলখানায় পাঠাইলো কেরা, কিসলু? আমি তো জানি। আপনার বিরুদ্ধে মামলা করলো কেরা, কিসলু? আমি জানি। আপনার সভাপতি পদটা নষ্ট করলো কেরা, কিসলু? আমি তো জানি। আমার বউটা নিয়ে গেল কেরা, কিসলু? জানি। এত অন্যায় কি ভাই, মাইনা নিয়ন যায় ভাই? আমরা সিদ্ধান্ত নিছি এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করুম ভাই, মামলা করুম আগের বিরুদ্ধে, পার্টির থেকে বহিষ্কার করে দিন ভাই। আমি কি করতে পারি? আপনি খালি একটা কাজ করবেন ভাই, সংবাদ সম্মেলন ডাকবেন, সেই সংবাদ সম্মেলনে কিস্তুর যত অপকর্ম আছে সমগ্র দেশবাসীর জানাই দিবেন, তারপরে পার্টির থেকে ওরা বহিষ্কার হয়ে যাবে ভাই। তারপর আপনি হইবেন পার্টির সভাপতি, আমি হব সেক্রেটারি। এটা এলাকাবাসী চায় ভাই। কি বললা? এলাকাবাসী চায় আপনি সভাপতি, আমি সেক্রেটারি। হ্যাঁ বুঝলাম, কিস্তু খারাপ বুঝলাম, মন্টু খারাপ বুঝলাম, পাপ্পু খারাপ বুঝলাম, কামাল ভাই খারাপ, কিন্তু তুমি কে? তোমাকে কে বললো তুমি ভালো? তুমি আর কে? রাস্তার ছেলে এসেছো আমাকে রাজনীতি বুঝাতে? 20 বছর রাজনীতি করে তোমার কাছে রাজনীতি শেখাতে হবে? রাজনীতি পলিটিক্স, তুমি আমাকে পলিটিক্স শেখাও? তুমি কে? রাস্তার ছেলে, ভুলে যাও। ভদ্রতা করে তোমাকে যে আমি এখানে আসতে দিয়েছি এটা তোমার সৌভাগ্য। যাও যাও এখান থেকে, পলিটিক্স বুঝাতে এসেছে, রাজনীতি বুঝাতে এসেছে আমাকে, যাও। আপনার এখানে হাইটা এসে আপনার প্রস্তাব দিচ্ছে দেখে আপনি মনে করছেন আপনি অনেক কিছু হয়ে গেছে না? আর আপনি কি কইলেন? আপনি রাজনীতি বুঝেন, রাজনীতি কচুটা বুঝেন, উলকসু আছে না, উলকসু বুঝেন। যদি রাজনীতি বুঝতেন তাহলে আপনি জেলখানার ভাত খাইতেন না, আপনি সভাপতি পদটা হারাইতো না, আপনার পাও ধরে হাও মাও করে কাঁচি দিকে আপনি মনে করছেন তালগাছ উঠে বেরিয়েছেন, আপনার পায়ের নিকুচি করি আমি, আপনার পায়ের নিকুচি করে নিকুচি করে নিকুচি করি, আপনার পায়ের নিকুচি করে নিকুচি করে নিকুচি করি।